এখানে বলা হয়েছে, সে বলেছে যে না স্যার, নজরুলের ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকা খুব অশান্ত। তখন কর্নেল সাইদ, তারেক সাইদ বোধহয় নামতো না দাদা, তারেক সাইদকে বলা হয়েছে ওকে ইউ উইল ডু ইট, এবং তারা বলছেন তারপর দিন আমরা র্যাকি করেছি টু কিল নূর হোসেন। ট্রু অর রং আই ডোন্ট নো, 164 পুরো রাত দেখলাম। তো এখন আপনি বলেন, আমি নূর হোসেন যদি মেন ইয়ে হয় তাহলে ওকে মারার কথা আসে কেন? আমি ঠিক বুঝি না ব্যাপারটা, এই বুঝি না বলে আমিও মনে করি আপনার মতো বাংলাদেশের সকল মানুষের মতো, যে যদি কোনো আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সুযোগ থাকে তবে প্রচলিত, আমি এইটুকু বিশ্বাস করি, আমি দ্বার্থহীন ভাষায় বলি, আমি আজকে নারায়ণগঞ্জের প্রায় 200 লয়ারের সাথে কথা বলেছি, ঢাকার সিনিয়র লয়ারদের সাথে কথা বলেছি, আমাদের পার্লামেন্টের সিনিয়র লয়ারদের সাথে কথা বলেছি, এই যে চাষিটা নারায়ণগঞ্জে পুলিশ দিয়েছে, প্রথমে তাদের জাতি হিসাবে সকলের তাদের একটা ধন্যবাদ দেওয়া উচিত, কারণ এইটার আসামি কিন্তু একজন কর্নেল, একজন মেজর, হাই অফিসার। নজরুল ইসলামের পরিবার এই ইয়াতে খুশি হতে পারলো না কেন? নজরুল ইসলামের পরিবার কিন্তু খুশি ছিল, বাট আমার কাছে জানি কেন মনে হচ্ছে, আমি তাদেরকে বলেছিলাম যে এইভাবে আগিও না, এইভাবে আগিও, কিন্তু এই লয়াররা যদি পলিটিক্যাল ইয়ের থেকে দেখে, যেমন ওনাদের যে লয়ার সে বিএনপির ওখানকার প্রেসিডেন্ট ছিল, এখন মধ্যে বিএনপির মহানগরের সেক্রেটারি ক্যান্ডিডেট। নজরুল ইসলামের শ্বশুর এবং তার স্ত্রী তো মোটামুটি আপনার সব কথাই শুনছিলেন, মানে তারা আবার মানে আপনার কথার বাইরেও, এখন লয়ারের কথা তো আমার বেশি, আর আমারও বেশি বলা উচিত না, ঠিক আছে, আমার একেবারে বলা উচিত না। আমি পারিবারিক হিসাবে হি ওয়াজ লাইক মাই সান নজরুল, ঠিক আছে, এই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচনে আমি কিন্তু নজরুলকে সমর্থন দিয়ে পাশ করিয়েছিলাম হোসেনের বিরুদ্ধে, আমি কিন্তু হোসেনকে তখন সমর্থন দিই। একটি কথা বলা হতো যে নূর হোসেন আপনার ডান হাত হলে নজরুল আপনার বাম হাত, ডান হাত বাম হওয়ার মতো এত জায়গায় ওরা যায় নাই, আমার অনেক বড় বড় হাত আছে। নূর হোসেন একটা ইউনিয়ন ভিত্তিক গুন্ডা ধরতে পারেন আপনি, কিন্তু ওকে ওসামা বিন লাদেন বানিয়ে দেওয়া হচ্ছে। না না, কারণ হচ্ছে যে শামীম ওসমানের পাশে খুব ছবি দেখা যেত যে তার, নূর হোসেনের সাথে ছবি শুধু আমার সাথে দেখবেন না, বাংলাদেশ আওয়ামী লীগের এমন কোন নেতা নেই যে তার সাথে, উনি একটি, আমি যতদূর মনে পড়ে যে বড় একটি জনসভায় এই যে সিদ্দিকুর ছাড়া আওয়ামী লীগের এই এইটা শুধু এরকম আমার সাথে যেমন দেখছেন, জি আপনাদের সেলিনা তাইবির সাথেও দেখবেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় পর্যায়ের সকল নেতার সাথে। সেলিনা তাইবি তো আওয়ামী লীগের খুব বড় নেতা না, কেন্দ্রীয় আর কোন নেতার কথা? আমার চেয়ে বড়, আপনার চেয়ে বড়, আপনি কেন্দ্রীয় কোন সব নেতার সাথে, আপনার আপনার কেন্দ্রীয় সব নেতার সাথেই ছবি দেখবেন, বিকজ আপনি একটা জিনিস বুঝছেন না কেন, সে একজন জনপ্রতিনিধি ছিলেন, একজন নারায়ণগঞ্জের একজন কাউন্সিলর, আমি জানি না, আমি তথ্য হিসেবে আমি জানি না এটা ঠিক হতে পারে, 2013 সালে 24 আগস্ট 2500 প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় নাকি নূর হোসেন যোগ দিয়েছিল বাবুনি, যাই হোক আমি এটা জানি না ঠিক। তার মানে নারায়ণগঞ্জে মানে উনি একজন খুব বড় নেতাই কি ছিলেন আসলে? শুনেন, বড় সন্ত্রাসী এই ব্যাপারে কোনো সন্দেহ নাই, উনি তারপর সন্ত্রাসী থেকে জনপ্রতিনিধি হয়েছেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হয়েছেন। আচ্ছা আমি আইটি ওপেন হবো, ইফ ইউ অ্যালাউ মি, ঘটনা ঘটার এক মাস আগে আপনি, ইউ ক্যান আস্ক দ্য স্বরাষ্ট্রমন্ত্রী, এই আমি এখানে টেলিভিশন সামনে বলছি পাবলিকের সামনে, এক মাস আগে আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে অবহিত করেছি, যে মাননীয় তখন প্রতিমন্ত্রী, যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী দিস ইজ গোয়িং অন সিদ্ধিরগঞ্জ, আপনার এই র্যাব নারায়ণগঞ্জে আরিফ অ্যান্ড রানাস, এরা এইটা অপকর্ম, এর চেয়ে হাজার গুণে বেশি অপকর্ম করেছে, হাজার গুণে অপকর্ম করেছে। আমরা একটা বিরতি নিতেই হচ্ছে, বিরতির পর ফিরে এসে এই যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোন কোন সদস্যের বিরুদ্ধে যদি সংসদ সদস্য মানে শামীম ওসমান পর্যায়ের একজন নেতার যদি এই ধরনের অভিযোগ করে থাকেন, তাহলে অন্য জায়গায় আসলে মানে এইরকম অভিযোগ আমি অসহায় বোধ করেছিলাম, এবং ওনারা যদি অসহায় বোধ করে থাকেন সেটির অবস্থা কেমন, অবস্থাটি পরিবর্তন হয়েছে কি? ওসমানের মতন রাজনীতিকে যদি অসহায় বোধ করে শ্যামী ওসমান, যিনি নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের আমরা দেখেছি র‍্যাবের খুব শীর্ষ পর্যায়ে বড় ধরনের কিছু পরিবর্তন এটি হয়েছে কিনা সেটা আপনার, র‍্যাব এখন অনেক প্রফেশনাল। আজকের বাংলাদেশ সৌজন্যে রেইন পাওয়ার ওয়াইন। উফ, এই রাস্তাটা মনে হচ্ছে কাপড় থেকেও এখন দুর্গন্ধ বের হবে। তোমার জামা থেকে এমন সুগন্ধ, তুমি না ওই রাস্তা দিয়ে আসো। আসি না, আমি ওখানেই থাকি। এসে গেল লেবু ও গোলাপের সুবাস নিয়ে নতুন রেইন রিফ্রেশ লেমন অ্যান্ড রোজ। চেহারার কি অবস্থা বানিয়েছিস? সারাদিন রোদের মধ্যে অ্যাক্টিং করি, চেহারা তো ডাল হবেই। আরে রোদের মধ্যে তো অ্যাক্টিং আমিও করি, কিছুই তো হয় না। এই নে, চেহারার দিকে অ্যাটেনশন দে ফেয়ার লাভলি ম্যাট ফেয়ারনেস ক্রিম, এটা রোদেও কাজ করে।
আর দেয় দ্বিগুণ ফর্সা ত্বক। ফেয়ার অ্যান্ড লাভলি ম্যাক্স ফ্যান স্ক্রিম। আজ কি খেতে চাও? চিকেন নুডলস? আমি শুধু মা না, আমি শেফও, তাই বাচ্চাদের প্রতিদিনই নতুন কিছু বানিয়ে দিতে হয়। এজন্য নর্থ কিচেনে আমরা নিয়েছি সেরা উপাদানগুলো আর প্রথমবার এই নর্থ চিকেন নুডলস বানিয়েছি। চিকেন নুডলস, প্রতি বাইটে চিকেনের স্বাদ। নতুন নর্থ চিকেন নুডলস। খেয়াল রেখো, ক্ষণ প্রতিক্ষণ শুধু তোমারই অনুভবে, ছুঁয়ে দাও তুমি আমায়, আর ব্যথা হবে না। নিজের খেয়ালও রেখো, শুধু অরিজিনাল ভ্যাসলিন পেট্রোলিয়াম জেলি আপনার যত্ন নেয় 100 বেশি উপায়ে, এমন বিশুদ্ধতা আর কোন জেলিতে নেই। এটাই ভ্যাসলিনের ত্বক সুস্থ করার শক্তি। 15 মিনিটে শো শুরু, তাড়াতাড়ি চল, ইভেন্ট কভার করতে হবে। স্কার্ফ পর, চুল এলোমেলো হয়ে যাবে তো। চল, আমি অল সেট। শ্যাম্পু করার কয়েক ঘন্টা পরেই চুল এলোমেলো, শ্যাম্পুর পরে চুলে দাও সানসিল্ক কন্ডিশনার। এতে আছে স্টেসেট টেকনোলজি, চুল রাখে অল সেট সারাদিন সব সময়। কখন আসবে, রেডি হবে? চুল তো রেডি। ওয়াও, সানসিল্ক কন্ডিশনার থাকো সেট সারাদিন সব সময়। শীতকাল ত্বককে করে রুক্ষ। শীতের মধ্যে রুক্ষ ত্বক শুধু শুষ্কই নয়, ভেতর থেকে দুর্বল হয়ে পড়ে। পন্ডস বডি লোশন এখন ট্রিপল ভিটামিন সমৃদ্ধ, এটি ত্বকের ভেতর থেকে পুষ্টি যোগায়, দেয় 3 গুণ ময়েশ্চারাইজেশন, ত্বককে করে বাইরে থেকে কোমল। এখন আমার ত্বক একদম কোমল। পন্ডস বডি লোশন, এমন কোমল ত্বক যে ছুতে ইচ্ছে করে। এ হলো পন্ডসের অঙ্গীকার। 15 মিনিটে শো শুরু, তাড়াতাড়ি চল, ইভেন্ট কভার করতে হবে। স্কার্ফ পর, চুল এলোমেলো হয়ে যাবে তো। চল, আমি অল সেট। শ্যাম্পু করার কয়েক ঘন্টা পরেই চুল এলোমেলো, শ্যাম্পুর পরে চুলে দাও সানসিল্ক কন্ডিশনার। এতে আছে স্টেসেট টেকনোলজি, চুল রাখে অল সেট সারাদিন সব সময়। কখন আসবে, রেডি হবে? চুল তো রেডি। ওয়াও, সানসিল্ক কন্ডিশনার থাকো সেট সারাদিন সব সময়। ফ্রেঞ্চ রোজের সুরভিত ভুবনে যত্নে বাছাই করা প্রতিটি রোজের অনন্য নির্যাসে লাক্স সফট টাচ, সেরা লাক্স পারফিউম, প্রতিদিন সুরভিত আকর্ষণীয় ত্বকের জন্য। ব্যাস একটুখানি লাক্স, নতুন লাক্স। অবস্থা দেখ, এর জন্য সাবান নয়, চাই ম্যাগনেট অ্যাকশন। ফেয়ার অ্যান্ড লাভলি মেন্স ফেস ওয়াশ, যার ম্যাগনেট অ্যাকশন ত্বকে জমে থাকা তেল ও ধুলোবালি টেনে বের করে আর আপনাকে দেয় ফ্রেশ ইনস্ট্যান্ট ব্রাইট গ্লো। ফেয়ার অ্যান্ড লাভলি মেন্স ফেস ওয়াশ। উফ, এই রাস্তাটা মনে হচ্ছে কাপড় থেকেও এখন দুর্গন্ধ বের হবে। তোমার জামা থেকে এমন সুগন্ধ, তুমি না ওই রাস্তা দিয়ে আসো। আসি না, আমি ওখানেই থাকি। এসে গেল লেবু ও গোলাপের সুবাস নিয়ে নতুন রেইন রিফ্রেশ লেমন এন্ড রোজ। ফিরে এলাম আজকের বাংলাদেশে। প্রণব, আপনাকে জানতে চেয়েছিলাম যে র্যাবের কথা শুনে যদি শামীম হোসেনের মতো একজন শীর্ষ স্থানীয় আওয়ামী লীগ নেতাও আসলে আতঙ্কে থাকেন, ভয় থাকেন, এবং তিনি যদি এই বিষয়টি জানিয়ে থাকেন, যে 164 এর কথা আপনাকে বলছিলাম যে আমাদের হাতে আছে, আমরা জেরক্স করছি, সেটির মধ্যে এক জায়গায় আমি পাচ্ছি যে মেজর আরিফ উনি কথা বলছেন 164 যে আমার কথা শেষ হওয়ার পর এডিজি অফিসার, মানে র্যাবের এডিজি অফিস, তিনি বলেন যে আজকের মধ্যে নূর হোসেনকে মেরে ফেলতে হবে। তখন আমি বলি যে নজরুলের কারণে নারায়ণগঞ্জ গরম হয়ে আছে, অবশ্যই নূর হোসেনকে মারলে পরিস্থিতি কন্ট্রোল করা ডিফিকাল্ট হবে। তারপর এডিজি অপস সিওকে বলেন, সিও, এটা তোমাকে মারতে হবে। হ্যাঁ, শামীম ওসমান যেটি বলছিলেন সেটি আসলে সমর্থন পাওয়া যাচ্ছে। কিন্তু জনাব শামীম ওসমান, আপনি শুরু করার আগে যে মানে র্যাবের এই অবস্থা পরিবর্তন হয়েছে কিনা, আমাদের দর্শকরা জনাব একটি প্রশ্ন করছেন, অনেক প্রশ্ন করছেন। আপনার একটা ভুল বলেছেন আপনি। জি, আপনি বলেছেন আমি র্যাবের কারণে আতঙ্কিত, নট অ্যাট অল। আমি কিন্তু এই র্যাবের সম্বন্ধে কোনো কথা বলি না। বাংলাদেশের র্যাব যে ধরনের ভালো ভালো ঘটনা ঘটিয়েছেন, যে কাজ করেছেন, মানে আপনি এরা প্রশংসাযোগ্য। আর এডিজি র‍্যাব, এডিজি র‍্যাবের কথা যেটা বলা হয়েছে, এডিজি র‍্যাবকে পার্সোনাল ব্যাপারে তার সম্বন্ধে আমার যে আইডিয়া, উনাকে যখন আমি জানিয়েছি, উনি কিন্তু উনার সাবঅর্ডিনেটের উপরে বিশ্বাস করেছেন, উনি কিন্তু সাথে সাথে অ্যাকশন গেছেন। অ্যাকশন যাওয়ার পরে ওরা অস্বীকার করেছে,
বাট উনি পরে আমাকে বলেছেন সেদিন যদি আপনার কথা আমি বিশ্বাস করতাম আগে তাহলে এই ঘটনা ঘটতো এবং অত্যন্ত স্বাভাবিক। আমাদের দর্শকরা লিখছেন যে নূর হোসেন যখন পালিয়ে যাচ্ছিল তখন আপনাকে ফোন করেছিলেন, কারণ নারায়ণগঞ্জের মানুষ বিশ্বাস করে আপনি কাউকে চাইলে বাঁচাতে পারেন, কাউকে চাইলে মারতে পারেন এবং আপনার অসীম ক্ষমতা, সেই কারণে যে কোনো খুনি ডাকাত সন্ত্রাস বা ভালো মানুষ সবাই আপনার সাহায্য প্রত্যাশা করে। এই বিষয়ে আপনার কথা শুনবো আমরা। আমরা একটু প্রণব, আপনি যেটি বলছেন যে আপনি যে 164টা বলেন, এই জবানবন্দিটা কিন্তু একজন অভিযুক্ত, জি খুনের দায়ে অভিযুক্ত একজনের জবানবন্দি আমরা শুনলাম, সেই জবানবন্দিতে উনি কি বলেছেন সেটা কিন্তু সর্বত বিশ্বাসযোগ্য হবে তখন, তখন যখন সর্বশেষে আদালতে প্রমাণিত হবে। কারণ এই এই জবানবন্দি নিয়ে কিন্তু দুই পক্ষের আইনজীবীরা যথেষ্ট প্রশ্ন তুলবে, উনি সত্য কথা বলেছেন কিনা, নিজে বাঁচার জন্য একটা কথা বলতে পারেন। ফলে আমরা মনে করি যে এইটির এই চার্জশিটটাই যারা ঘটনা ঘটিয়েছে তারা এই ধরনের উদ্বোধন কর্তৃপক্ষ। আমি পার্সোনালি এডিজি জিয়া সাহেবকে চিনি, হি ইজ এ ভেরি গুড অফিসার এন্ড ভেরি অনেস্ট অফিসার। সেখানে তার নামটা জড়িয়ে ইচ্ছা করে এমন ভাবে বলে দিবে যে ওনাদেরকে সেভ করার জন্য, কিন্তু নিজেকে বলে দিবে এরকম কিন্তু হয়। কিন্তু প্রণবদা যেরকম বলছিলেন যে আপনারই আসলে সবার আগে দাবি করা হচ্ছে যে নূর হোসেনের কথাগুলি আমরা আসলে শুনতে চাই এবং নূর হোসেনকে অধিকতর তদন্তের জন্য পক্ষভুক্ত করতে চাই, সেটি কি আপনি আসলে? আমি প্রিটি মাচ কনফার্ম নূর হোসেনকে কথা বলতেই হবে, বিকজ আমি ল জানি, জি তাকে এখন হোক মানে আদালতে কথা যেভাবেই হোক তাকে কথা বলতেই হবে। তাই সে কথা বললে কি আপনার জন্য কোনো বিপদের সংখ্যা আছে? আমার জন্য বিপদের সংখ্যা হলে তো আমি প্রথমে এই কথাগুলি বলতাম না। মানে কোন কথাগুলি? যে আমি তো প্রথম বলেছি ঘটনা কেমন করে ঘটেছে, আর তো কেউ বলে নাই বাংলাদেশের সাহস করে। আই এম দ্য ফার্স্ট পার্সন এবং আমি সরকারি দলের সংসদ সদস্য, আপনি বুঝতে হবে, কিন্তু আমি কিন্তু বিএনপির সংসদ সদস্য না, জামাতের না, জাতীয় পার্টিরও না, আওয়ামী লীগের সংসদ সদস্যও, বিকজ আমি মনে করি সত্য কথাটা বলা আমার দরকার, আমি সত্যের জন্য রাজনীতি করছি। আপনি মনে করেছিলেন সে সময় মনে করেছিলেন যে নূর হোসেন আসলে অপরাধী নয়? আমি এখন আপনি সেটি মনে করছেন? আমি আদালতের রায় না হওয়া পর্যন্ত আমি কিছু বুঝবো না, কিন্তু আমি যেটা যেটা দাদা বললেন আমি একটা জিনিস বুঝতে পেরেছি, এটা আমি এখনো কনফিউজড, একজন কাউন্সিলরের কথায় র‍্যাব 7 জন মানুষকে মেরে ফেলবে, টাকা দিবে, টাকা দিবে, আই ডোন্ট নো টাকা, এখন আমি কেমন করে বুঝবো যে একটা ওই কাউন্সিলরের পিছনে এমন কেউ আছে যে যার কথাটা কাউন্সিলরের মাধ্যমে? ইজ ভেরি গুড কোশ্চেন। এখন মজা হচ্ছে এই র‍্যাবটা কোন র‍্যাব? এই র‍্যাবের আরিফ এবং রানাই কিন্তু নারায়ণগঞ্জে আমার বাড়িতে হামলা করেছিল, আমার ভাতিজার বাড়িতে হামলা করেছিল, মিথ্যা তদন্ত রিপোর্ট দিয়েছিল এবং আমাদের 3টা ছেলেকে তারা মারিয়েছিল। মানে সেটা কি তোকি হত্যার পরে? তোকি হত্যার আগে এবং পরে, তোকি হত্যার আগে পরে। আমি বারংবার আইন শৃঙ্খলা বাহিনীর একটি অংশ বা একটি র‍্যাবের মতো এলিট ফোর্সের একটি দায়িত্বপ্রাপ্ত ইউনিট কোনো না কোনো ভাবে আওয়ামী লীগের সংসদ সদস্যদের বিরুদ্ধে জড়িয়েছেন? কোন সংসদ আইনি ভাবে না, সংসদ সদস্য? আমি বিষয়টাকে এইভাবে দেখবো কেন? আমি তো এরকম মনে করতে, আমি যেভাবে মনে করি, আমি রাজনীতি করি রাজনীতি ভাবে মনে করবো, 7টা মানুষকে মেরে ফেলা হলো, একটা গভর্নমেন্টের নির্বাচন হয়েছে, 7টা মানুষের লাশ এট এ টাইম ভেসে আসলো, সায়েন্স কি বলে আমি জানি না, বুকের মধ্যে 24টা করে ইট লাগানো, সবগুলি লাশ ভেসে আসলো, এমন হতে পারে গভর্নমেন্টকে আন্ডারস্ট করতে কেউ চেয়েছে না? গভর্নমেন্টকে আন্ডারস্ট করতে কেউ চেয়ে থাকতে পারে, কিন্তু আপনি যেমন, কিন্তু আপনি যেমন বললেন যেমন প্রণবদা যে প্রশ্নটি করলো সেটিকে আমি আবার একটু আপনাকে করতে চাই, তাহলে কি আইন শৃঙ্খলা বাহিনী আমাদের এলিট ফোর্সের একটি ইয়ে আপনার সাথে কোনো বিরোধে জড়িয়েছিল? না। তাহলে এই মেজর আরিফ, এই মেজর আরিফ আপনি কি বলতে পারবেন, আপনি কি বলতে পারবেন সাংবাদিকদের মধ্যে সবাই ভালো? আমি কিন্তু কমপ্লেন করেছিলাম র‍্যাবের এডিজি কাছে এবং আমার জানা মতে এডিজি সাহেব এই আরিফকে পরিবর্তন করে দিয়েছিলেন, সামহাও পরিবর্তনটা এক্সিকিউট হয় নাই এডিজি, তার আগেই ওরা এরকম ঘটনা ঘটে, এর আগে একটা না বহু ঘটনা ঘটিয়েছে। আপনার জীবনে এরকম ঘটনা কি খুব বেশিবার ঘটেছে যে ধরেন আপনি কোন সরকারি কর্মকর্তাকে আওয়ামী লীগ ক্ষমতা থাকার সময় পরিবর্তন করতে বলছেন যে সেটি পরিবর্তন হয় নাই? আমি পরিবর্তন করতেই বলিনি, এটি প্রথম আপনার পরিবর্তন? আমি ওনাদেরকে জানিয়েছি পরিবর্তন করতে বলিনি, যে দিস ইজ গোয়িং অন। আমি সরস, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, একজন রাজনীতিবিদ দাদা এক মিনিট, তার সংসদ সদস্য এলাকার কোন সরকারি কর্মকর্তা আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে প্রশাসন পর্যন্ত উনি কিন্তু আনুষ্ঠানিক ভাবে তার বিরুদ্ধে একটা অভিযোগ করতে পারেন, কিন্তু উনি দাবি করতে পারেন না ওনাকে সরিয়ে দিতে হবে। আর একটা মজার ব্যাপার হলো, আমি কিন্তু সংসদে যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী ইজ এ ভেরি ভেরি গুড ম্যান, বাট সমস্যা তো হয়ে গেছে, আমি ওনাকে বলেছি এই ঘটনাগুলি ঘটছে, ঘটার পরে উনি যেখানে বলেছেন সঠিক জায়গায় বলেছেন, কিন্তু ঘটনার গুরুত্ব বুঝেন, গুরুত্ব যারা বুঝে নাই এবং
তারপরে এই ঘটনা ঘটেছে। এর আগে কিন্তু একটা দুইটা না, আরো চার পাঁচটা ঘটনা। সেই জন্যই আমি পয়েন্টটা বলছি, পারভেজ মানে ওখানকার কোন পারভেজ নামে ছিল। দাদা আপনি আপনি একটা ব্যক্তিগত কোন দাদা আমি বলি জড়িত হয়েছে পারভেজ নামে একটা ছেলে আমাদের, তাকে গুলশানের একটা হাসপাতাল থেকে বেরিয়েছে জি, তার একটা ছোট্ট বাচ্চা আছে জি, চাঁদের মতো সুন্দর জি, একটা ছোট্ট বউ আছে, আপনার দেখলে চোখ দিয়ে পানি আসবে। বাবা হাসপাতাল থেকে বেরিয়ে মাত্র গাড়িতে বসছেন, বাচ্চার সামনে থেকে এবং বাবার মা ওয়াইফের সামনে থেকে নারায়ণগঞ্জের চিহ্নিত দুইজন সন্ত্রাসী, সুফিয়ান সহ আরেকজন সন্ত্রাসী উজ্জ্বল নাম, তারা পিছনে গাড়িতে বসা, এরা ওই গাড়ি থেকে তাকে তুলে নিয়ে গেছে, আজ পর্যন্ত তাকে পাওয়া যায়নি। জি জনাব শাহিম ওসমান, জনাব প্রণব শাহ, আমরা একটা বিরতি নিচ্ছি। আমরা প্রণবদার যে প্রশ্নটি তিনি তুলেছিলেন যে এরা এটি আপনার সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর কোন কোন সদস্যের এটি বিরোধ কিনা সেই ব্যাপারে আমরা আর একটু কথা শুনবো। আমরা প্রণবদার প্রশ্নটা আবার একটু শুনতে চাই, আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। আজকের বাংলাদেশ সৌজন্যে রেইন পাওয়ার ওয়াইন। উফ, এই রাস্তাটা মনে হচ্ছে কাপড় থেকেও এখন দুর্গন্ধ বের হবে। তোমার জামা থেকে এমন সুগন্ধ, তুমি না ওই রাস্তা দিয়ে আসো। আসি না, আমি ওখানেই থাকি। এসে গেল লেবু ও গোলাপের সুবাস নিয়ে নতুন রেইন রিফ্রেশ লেমন এন্ড রোজ। বাচ্চারা, জীবাণু থেকে বাঁচতে হলে পরিষ্কার থাকা খুবই জরুরি, আর আমাদের সম্পূর্ণভাবে পরিষ্কার করার জন্য এলো নতুন ভিম নিমবার। এতে আছে 100 লেবু এবং নিমের শক্তি। লেবু নিমে সেই তেল চর্বি দূর করে, আর নিম আমাদের করে জীবাণু মুক্ত। নতুন ভিম নিমবার, জীবাণুদের নো চান্স। এখন 325 গ্রাম ভিম বারের সাথে একটি ট্রে ফ্রি। রাত 10টার পর বাইরে যাওয়া মানা। ম্যাম কিভাবে এই ভেজা চুল নিয়ে? টানা এই নে, আমার দরকার নেই। ভেজা চুল তো পারফেক্টলি স্ট্রেট থাকবে, কিন্তু শুকানোর পর খুশকো খুশকো। সানসিল্ক পারফেক্ট স্ট্রেট, স্ট্রেট লক টেকনোলজি সমৃদ্ধ, যা স্ট্রেট চুলকে রাখে পরিপাটি এবং পারফেক্ট শেপে, শুকিয়ে যাবার পরেও। ওয়াও, সানসিল্ক পারফেক্ট স্ট্রেট, লক করো, রক করো। কিছু বদলে গেছে। চেক ইট আউট। লাক্সে আছে অনন্য ফ্রেঞ্চ রোজের বেস্ট এভার লাক্স পারফিউম। দেখলে নতুন লাক্স পারফিউমের আবেশ? বেস্ট এভার পারফিউম, নতুন লাক্স। ছাই এবং গুঁড়ো সাবান দিয়ে ঘষা মাজার অত্যাচারে থালা বাসন হয়রান, তাদের রক্ষা করতে আছে ভিম বার। মাহির রিপোর্ট, আজ হবে পরিষ্কার করার আসল পরীক্ষা। নিন ভিম বার, এর 100 লেবুর শক্তি কঠিনতম দাগ তুলে ফেলে সহজে, মাত্র এক ঘষাতেই। এক ঘষাতেই আমাদের ঝকঝকে পরিষ্কার করার জন্য ধন্যবাদ ভিম। ভিম বার, এক ঘষাতেই তেল চর্বি পরিষ্কার। এখন 325 গ্রাম ভিম বারের সাথে একটি ট্রে ফ্রি। শীতকাল ত্বককে করে রুক্ষ। শীতের মধ্যে রুক্ষ ত্বক শুধু শুষ্কই নয়, ভেতর থেকে দুর্বল হয়ে পড়ে। পন্ডস বডি লোশন এখন ট্রিপল ভিটামিন সমৃদ্ধ, এটি ত্বকের ভেতর থেকে পুষ্টি যোগায়, দেয় তিন গুণ ময়েশ্চারাইজেশন, ত্বককে করে বাইরে থেকে কোমল, এখন আবার ত্বক একদম কোমল। পন্ডস বডি লোশন, এমন কোমল ত্বক যে ছুতে ইচ্ছে করে, এ হলো পন্ডসের অঙ্গীকার। রাত 10টার পর বাইরে যাওয়া মানা। ম্যাম কিভাবে এই ভেজা চুল নিয়ে? টানা এই নে, আমার দরকার নেই। ভেজা চুল তো পারফেক্টলি স্ট্রেট থাকবে, কিন্তু শুকানোর পর খুশকো খুশকো। সানসিল্ক পারফেক্ট স্ট্রেট, স্ট্রেট লক টেকনোলজি সমৃদ্ধ, যা স্ট্রেট চুলকে রাখে পরিপাটি এবং পারফেক্ট শেপে, শুকিয়ে যাবার পরেও। ওয়াও, সানসিল্ক পারফেক্ট স্ট্রেট, লক করো, রক করো। নে অবস্থা দেখ, এর জন্য সাবান নয় চাই, ম্যাগনেট অ্যাকশন। ফেয়ার অ্যান্ড লাভলি মেন্স ফেস ওয়াশ, যার ম্যাগনেট অ্যাকশন ত্বকে জমে থাকা তেল ও ধুলোবালি টেনে বের করে আর আপনাকে দেয় ফ্রেশ ইনস্ট্যান্ট ব্রাইট গ্লো। ফেয়ার অ্যান্ড লাভলি মেন্স ফেস ওয়াশ। সেন্সিটিভ টুথপেস্ট অন, পেইন গন, কিন্তু প্রবলেম এখনো অন। মানে মেরা ল্যাব সেন্সিটিভ টুথপেস্ট পেইন কমায়, কিন্তু সেন্সিটিভিটির কারণ এনামেল ক্ষয় আর দুর্বল মাড়ি রয়েই যায়। তাই পেপসোডেন্ট প্রো সেন্সিটিভ, এর এইচপি ফর্মুলা এনামেল সারিয়ে তোলার পাশাপাশি পেইন থেকে দেয় মুক্তি। পেইন গন, রিপেয়ার অন, পেপসোডেন্ট প্রো সেন্সিটিভ। খেয়াল রেখো, ক্ষণ প্রতিক্ষণ শুধু তোমারই অনুভবে, ছুঁয়ে দাও তুমি আমায়, আর ব্যথা হবে না।
কাজের খেয়ালও রেখো। শুধু অরিজিনাল ভ্যাসলিন পেট্রোলিয়াম জেলি আপনার যত্ন নেয় 100টিরও বেশি উপায়ে, এমন বিশুদ্ধতা আর কোন জেলিতে নেই। এটাই ভ্যাসলিনের ত্বক সুস্থ করার শক্তি। দেখ আমার ফেয়ারনেস এখান থেকে এখানে বেড়ে গেছে, উল্টা ধর। উল্টা কেন? চিটচিটে শীতের ক্রিম ফেয়ারনেস বাড়বে না, করে কমবে। এবছর কোন উল্টা না, বাড়বে। তেল চিটচিটে শীতের ক্রিম ফেয়ারনেস চিনিয়ে নেয়, ব্যবহার করুন ফেয়ার এন্ড লাভলি উল্টা ফেয়ারনেস ক্রিম, যা ফেয়ারনেস বাড়ায়, দেয় ময়েশ্চারাইজারের কোমলতা। ফেয়ারনেস কমার বদলে উল্টা বেড়ে গেছে না? টল্ড ইউ, ফেয়ার এন্ড লাভলি উইন্টার ফেয়ারনেস ক্রিম। সেটা নিয়ে উনি আগে থেকেই একটা অবস্থা বুঝতে পারছিলেন যে একটা ঘটনা ঘটবে বা এরকম একটা ঘটনা ঘটছে। আমি সেই প্রশ্নটাই করেছিলাম যে তাহলে কি একটি আইন শৃঙ্খলা বাহিনীর একটি ইউনিটের কোন নির্দিষ্ট কর্মকর্তা ওই এলাকার জনপ্রতিনিধি এবং সাংসদ তার সঙ্গে বিরোধে জড়িত হয়ে গিয়েছিল কিনা, সেই বিরোধের নিপত্তি কারণ কি, এটা স্বামী ওসমানী ভালো বলতে পারবেন। আমি একটু প্রশ্নটা একটু যুক্ত করতে চাই যে নূর হোসেন বিএনপির পরে আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত ছিল দলের সুসময়, সরকারি দলের ক্ষমতার প্রভাবে নূর হোসেন অনেক কিছু করছিলেন, আরো অনেকে অনেক কিছু করছিলেন এবং সেটা পরে বড় অপরাধে যুক্ত হওয়ার পেছনে কারণ করেছে, এ থেকে নারায়ণগঞ্জ আওয়ামী লীগ কোনো শিক্ষা নিল কিনা এবং নূর হোসেনদের মতো সন্ত্রাসী, দখলবাজ, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ীরা এখন কি পরিমাণ আছেন শামীম ওসমান নারায়ণগঞ্জ আওয়ামী লীগের? নূর হোসেন আওয়ামী লীগেরটা বলছেন একটা কথা, নূর হোসেন কিন্তু নূর হোসেন হয়েছে, মানে যেই অর্থে আপনারা নূর হোসেন বলছেন, নূর হোসেন যখন নূর হোসেন হয়েছে তখন আমি নারায়ণগঞ্জ এমপি না, ঠিক আছে? নূর হোসেন একজন সন্ত্রাসী আপাত দৃষ্টিতে বললাম, ভূমি দখলকারী ইত্যাদি ইত্যাদি। যখন উনি কমিশনার নির্বাচন হয়েছেন নারায়ণগঞ্জের মেয়রের এখতিয়ার এটা, উনি তাকে বিচার সালিশ কমিটির প্রধান এবং উচ্ছেদ কমিটির প্রধান বানিয়েছেন, উনি ভালো লোককেই বানিয়েছিলেন, সেটা হলো তার প্রথম শক্তি। সে ওই এলাকায় উচ্ছেদ, বালু মহল, হ্যানমহল, ত্যানমহল যেটা বলছেন, সেই ক্ষমতাটা কিন্তু নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন তাকে দিয়েছিল। এক, আওয়ামী লীগের মধ্যে আছে কিনা, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, এগুলি মাল্টিক্লাস অর্গানাইজেশনস, ভালো খারাপ মিলিয়ে কিন্তু থাকবে, সমাজের এমন কোনো অংশ নাই বাংলাদেশে যেখানে ভালো খারাপ নাই। বাট এই জিনিসটা আমার মনে হয় যে সবার ধন্যবাদ দেওয়া উচিত, একদিন বলা হয়েছে নূর হোসেনকে আনা হবে না, তারপর বলা হচ্ছে আনা হলে মেরে ফেলা হবে, হ্যাঁ এখন একদিন বলা হচ্ছে চার্জশিট দেওয়া হবে না, দেরি করছেন কেন, এখন বলা হচ্ছে চার্জশিট দিলেন কেন। সো একটা সরকার কোন দিকে কাকে স্যাটিসফাইড করবে, প্রথম ধন্যবাদ দেওয়া উচিত, ইয়েস নূর হোসেনকে ফিরিয়ে আনা হয়েছে, দ্বিতীয় ধন্যবাদ দেওয়া উচিত, পুরস্কৃত করা উচিত পুলিশকে, যে যেখানে আর্মির কিছু বড় অফিসার জড়িত, রাইট, এত সেনসিটিভ একটা জিনিস। এই জায়গায় এই প্রশ্নটাতে প্রণবদার প্রশ্নটা যদি আপনি উত্তর দিতে, যে আপনার সাথে ওই র‍্যাবের কিছু অফিসার কোনো বিরোধে জড়িত? আমার সাথে র‍্যাবের অফিসার না, ব্যক্তিগত বিরোধ। যদি আপনি অন্যায় করেন আপনার সাথে আমার বিরোধ থাকবে। আমাদের জন্ম হয়েছে 75 এর পরে, ক্লাস 8 এ থাকা অবস্থায় 16 বছর বয়স থেকে জেল খাটা শুরু করেছি একটাই উদ্দেশ্যে, সত্য কথা বলবো, আমরা বিশ্বাস করি, সত্য বলতে এসেছি। যখন আমরা রাজনীতিতে এসেছি তখন কিন্তু নেত্রী দেশে ফিরেন নাই, আমরা কিন্তু এই কল্পনা করে আসি নাই যে দেশে একদিন আওয়ামী লীগ ক্ষমতা আসবে, আমি একদিন এমপি হব। আমরা বঙ্গবন্ধু হত্যার বিচারের জন্য রাজনীতি করতে এসেছি, আমাদের স্বপ্ন গোল পূরণ হয়েছে, কিছু চাওয়া পাওয়ার জন্য রাজনীতি করতে আসিনি। আমরা প্রথমত মনে করি যেটা সত্য, লক্ষ্য তো পূরণ হয়েছে, তাহলে রাজনীতি করছেন কেন? আমার লক্ষ্য পূরণ হয়ে গেছে, এখন শুধু মানে এখন তো রাজনীতি করার দরকার নেই, এখন দরকার আছে জামাতের বিষয়টা যদি শেষ হয়। আর আমি একটা জিনিস ব্যক্তিগতভাবে মনে করি, আমার এই সুযোগটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, আমরা মনে করি সৃষ্টিকর্তা মানুষের ভিতরেই বসবাস করেন। আজকে আমি সংসদ সদস্য, আমি যদি আমার পদ পদবীকে কাজে লাগিয়ে, ইফ আই ক্যান ডু সামথিং ফর দা পিপল, মানুষের মধ্যে সৃষ্টিকর্তা বসবাস করেন, মানুষকে খুশি করি, আল্লাহকে খুশি করি। জনাব শামীম ওসমান, আমি শামীম ওসমান যেটা বললেন রাজনীতি করার, আমি খুবই আমি অনেকদিন ফলো করি শামীম ওসমানকে, 1996 সালে উনি যখন প্রথমবারের মতন সংসদ সদস্য নির্বাচন করেছিলেন এবং জয়ী হয়েছিলেন তখন থেকে, এবং আমি তো বললাম যে প্রধানমন্ত্রী যখন শেখ হাসিনা আমলি যখন ক্ষমতায় তখন উনি বিজ্জন কর্মী হারিয়েছেন, জি তার জন মানে অফিসে হামলা হয়েছে, উনি নিজে আহত হয়েছিলেন, কিন্তু আমি রাজনীতি আপনি করেন সেই একটা জিনিস স্পষ্ট করি, এক মিনিট, আমি কি আপনাদের দুইজনের কাছে দাবি করতে পারি না যে আমাদের উপরে যে বোমা হামলা হলো আজকে পর্যন্ত আমরা বিচার পেলাম? আমি সেটাই বলতে চাচ্ছি, প্লাস তাহলে আপনি মুরসালিম মুরসালিম মুতাকিম দুই ভাই, এইটাই যারা এটা সামনে আর কি আমাকে এই দুই দুইটা প্রশ্ন জবাব দিন, যে আপনি 2008 আবার আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে এখন পর্যন্ত 7 বছর হয়ে গেছে, তাহলে 1996 2001 সালে আমি তখন মিনিস্টার ছিলাম, কেন এখনো
হলো না যে আপনারা ক্ষমতা থাকে হয়নি না 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 আপনি হয় আর কি আছে হলো না না যে মেইন ভিকটিম জি যে আমার ঘটনা ঘটিয়েছে যে হলো না কেন যে মেইন তার মানে তো এই সরকার আমারে তো বিচার হবে না একটা মেইন বলি যে মেইন ঘটনা ঘটিয়েছে এবং আমি মনে করি সে বাংলা ভাইত্বে অনেক বড় নেতা যে আমার বোমা হামলা বোমা যখন আমার গায়ে লাগানো হচ্ছে আমার টেবিলের তলে যেই ভদ্রলোক যে হইচই করেছিলেন একাত্তর রাজাকার ছিলেন আমরা বলে দেওয়ার পরেও তাকে পালিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছে এবং আমি আজকেও খবর নিয়েছি ওই যে ভিকটিম পরিবারগুলো তারাও যথাযথ সাহায্য কিন্তু পায় নাই চন্দন ছাড়া আরেকজনকে আপনি সাহায্য করেছেন রতন এই দুজন বাদে কিন্তু অন্য ভিকটিমরাও কিন্তু পরিবারগুলো খারাপ অবস্থা হয়েছে অনেক প্রধানমন্ত্রী করেছে তাহলে এইটা আপনাদের একটা সরকারি থাকা অবস্থায় আপনাদের ব্যর্থতা কিনা এটা কি এবং বিচারহীনতার আসলে আপনি আওয়ামী লীগ করেন একাধিকবার সংসদ সদস্য আওয়ামী লীগ ক্ষমতা আছে নারায়ণগঞ্জের জেলা আওয়ামী লীগ কমিটি নাই কেন আমার এই হাত খুলে পড়ে গেছিল আমার পায়ে আপনি দেখলে ভয় পেয়ে যাবেন আমি নিজে দেখেছেন এতবার বললাম বিচার হচ্ছে না কেন এই বিচারের কেন আজকে দুইটা কাকে কাকে একটা মিনিট মুরসালিন মুন্তাকিম দুই ভাই যারা আমাদের ঘটনা ঘটিয়ে হিন্দুস পত্রিকায় তারা বলেছে যে শামীম ওসমান ইমিজিয়েটলি লেখা হয়েছিল শামীম ওসমান ওয়াজ আওয়ার প্রাইম টার্গেট টেস্ট কেস এন্ড শেখ হাসিনা ওয়াজ আওয়ার প্রাইম টার্গেট তারা দুটো ঘটনার সাথে জড়িত আজকে তাদেরকে কেন ফেরত আনা হচ্ছে না তাদেরকে ফেরত আনলে সমস্ত জঙ্গিবাদের মূল বেরিয়ে যাবে কত বড় ডেঞ্জারাস তারা তারা আমাদের এই ঘটনা ঘটিয়ে ভারতে যে ভারতের দিল্লির রেল স্টেশন উড়িয়ে দেওয়ার জন্য তার উপরে গ্রেনেড হামলাকারী যে মুসলিম সে ফেরত আসুক নিশ্চয়ই শামীম ওসমান চায় 16 জুনে যে ঘটনা ঘটেছে সে ফেরত আসুক আমরা চাইলেও কিন্তু আসে না বা ডোনেশন এসছে আমি বাংলাদেশ আওয়ামী লীগের যিনি সেক্রেটারি হব সেদিন আমি আপনাকে এই প্রশ্ন উত্তর দিব তার মানে আওয়ামী লীগ রাজনীতি নারায়ণগঞ্জ ঠিকভাবে চলছে না যাই হোক জনাব শামীম ওসমান আজকে আপনি আমাদের অনেক বিষয়ে অনেক কথা বলেছেন জনাব আমি মনে করি যে ওনার সোচ্চার থাকা উচিত ওনার নিজের পরিষ্কার হওয়ার জন্য নির্বাচনের ব্যাপারে শুধু একটা জিনিস আপনাদের কাছে রিকোয়েস্ট করতে চাই সাংবাদিক ভাইদের কাছে প্লিজ উই হ্যাভ এ ফ্যামিলি আমারও বউ আছে আমারও বাচ্চা আছে পারসেপশন তৈরি করার জন্য নিউজ তৈরি করেন না নিউজ পাঠ করেন নিউজ তৈরি করে দেওয়া হচ্ছে এখানে আপনি এমন ভাবে চলবেন রাজনীতি করবেন নুরুসেন বেঁচে ফিরলো নুরুসেন কার সাথে কথা বললো কোথেকে ওনারা খবর পেলেন দেখলাম নুরুসেনের কি বলেছেন না বলেছেন সব জানতে পারছেন কিভাবে জানতে পারছেন আমরা জানি না আপনিও হয়তো বলতে পারেন কাউকে কাউকে পারসেপশন ইজ রিয়েলিটি ডায়লগ সাহেব জনাব সাহেব স্যার আপনাকে অনেক ধন্যবাদ জনাব প্রণব সাহেব এই ছিল আজকের বাংলাদেশে দেখা হচ্ছে আগামীকাল এই সময় শুভরাত্রি